আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো টিকটক এবং বিভিন্ন প্ল্যাটফর্মে যেহেতু এই ধরনের ফটোগুলো অনেকটা ট্রেন্ডিং আছে, অনেকের রিকোয়েস্ট আছে এই ধরনের ফটোগুলো কীভাবে মেকিং করা হয়। তো আজকের ভিডিওটি দেখলে আপনি খুব সহজে এই ধরনের ফটো নিজে এবং অন্যের জন্য কিন্তু মেকিং করে দিতে পারবেন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে থাকুন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের যে ফটো এডিটিংগুলো, নামের ফটো বা বিভিন্ন জায়গার ফটো, এগুলো কিন্তু অনেকটা ট্রেন্ডিং আছে। আপনারা যারা এই ধরনের ফটোগুলো দেখে থাকেন, অনেক মেকিং করতে পারে না, আবার অনেকে হচ্ছে এই ধরনের ফটোগুলো মেকিং করতে পারে না। তো অনেকের রিকোয়েস্ট ছিল যে এই ধরনের ভিডিওগুলো মেকিং করবো কীভাবে, যেহেতু এগুলো ট্রেন্ডিং আছে। তো আমাদের এই পিকচারটি মেকিং করার জন্য আমাদের দুইটা যেটা প্রয়োজন হবে, সেটা হচ্ছে আমাদের একটি ফন্ট এবং হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক, এগুলো প্রয়োজন হবে। এবং যে যে কাজ করতে হবে সম্পূর্ণ প্রসেসটি আমরা দেখিয়ে দিব। ওকে, তো এখান থেকে সর্বপ্রথম আমরা ফোনটাকে ডাউনলোড করার জন্য এখান থেকে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবো। আমরা এখান থেকে আপাতত গুগল আসছে। ওকে, তো আপনি গুগলে আসার পর এখান থেকে হচ্ছে আমাদের জাস্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এখান থেকে সার্চ বারে ক্লিক করবো, ক্লিক করার পর লিখবো এখান থেকে URBAN। ওকে, উরবান জঙ্গল ফন্ট, দেখেন আপনি জাস্ট উরবান লিখে চলে আসবে। আসার পর আমরা এখানে সার্চ করবো। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে, এই উরবান জঙ্গল ফন্ট লেখা আছে প্রথম যে ওয়েবসাইট, আমরা এই ওয়েবসাইটটাতে ক্লিক করবো, আপনারা যেটা এখন দেখতে পাচ্ছেন। তো আসার পর এখান থেকে চাইলে আমরা দুই আঙুলের সাহায্যে সেটা জুম করে নিব, নেওয়ার পর আমরা এখান থেকে রাইট সাইডের উপরে দেখবো ডাউনলোড। ওকে, একটা ডাউনলোড অপশন, এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করবো এবং আমাদের এখান থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে। ওকে, ফাইল ডাউনলোড দেন হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড পিকচারের জন্য আমরা এখান থেকে আবারও এখান থেকে গুগল থেকে আমরা ডাউনলোড করে দেবো। ওকে, তো এখানে লিখবো হচ্ছে সাজেক ভ্যালি। আপনি যদি এখানে সাজেক লেখেন তাহলে দেখবেন যে সাজেক ভ্যালি চলে আসছে। তো আমরা সাজেক ভ্যালি লিখে সার্চ দেবো, দেওয়ার পর ইমেজে চলে যাবো। ইমেজে যাওয়ার পর এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফটো কিন্তু আপনি দেখতে পারবেন। ওকে, সাজেক ভ্যালি যে কোয়ালিটির ফটো আমাদের প্রয়োজন, তো অনেকে এই সব ধরনের নাম জানেন না, জানার জন্য আমরা এখানে লাইভ আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনি এখানে জাস্ট ডাউনলোড করে নেবেন। এখান থেকে আমি একটা আপাতত এক্সাম্পল এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, আপনি ডাউনলোড করবেন। এখানে বিভিন্ন ধরনের পিকচার পেয়ে যাবেন, অনেক সুন্দর সুন্দর আপনার পছন্দ মতো এখান থেকে দেখেন বেশ কিছু ফটো, যেমন এখানে এই ফটোটাকে আপনি ইউজ করতে পারেন। ওকে, আমরা জাস্ট এক্সাম্পল এখান থেকে এটাকে ডাউনলোড করে দেখাচ্ছি। তো হয়ে যাওয়ার পর আমরা এটাকে এখান থেকে ক্লোজ করে দেবো। আমরা এখন একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, আপনার স্যামসাংয়ের, এবং অনেক ফোন আছে যেটাতে আপনার থার্ড পার্টি সফটওয়্যার লাগে না, সেটা দিয়ে আপনার এক্সট্রাক্ট করা যায়, অর্থাৎ জিপ থেকে আনজিপ করা যায়। আমরা জিপ থেকে আনজিপ করার জন্য আমরা ZArchiver বলে যে অ্যাপসটি আছে এটাকে ইউজ করবো। আপনারা চাইলে আপনার যদি হয়ে যায় ফোন থেকে সেক্ষেত্রে করে নেবেন, দেন অথবা আপনি এই অ্যাপসটিকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে আমরা যেহেতু ডাউনলোড ফাইলটিকে ডাউনলোড আছে, সেক্ষেত্রে আমরা ডাউনলোড ফোল্ডারে চলে যাবো। এখানে আমাদের অসংখ্য হচ্ছে ফাইল আছে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের মেবি হাজারের উপরে ফাইল আছে, সেক্ষেত্রে খুঁজতে অনেকটা সমস্যা হবে। এর জন্য আমরা এখান থেকে সার্চ অপশনটাকে ইউজ করবো, করার পর URBAN লিখে জাস্ট সার্চ করবো। সার্চ করলে আমাদের সামনে একটা জিপ ফাইল চলে আসবে। আসার পর জাস্ট এটাতে একটা ক্লিক করবো, দেন এক্সট্রাক্টে ক্লিক করবো। আমাদের ফাইলটি কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। আমরা যদি আবারও এখান থেকে আমরা সার্চ করি URBAN উরবান লেখার পর, এখান থেকে আমরা দেখবেন যে OTF নামে একটি কিন্তু হচ্ছে ফাইল ওপেন হয়ে গেছে। এখানে আমাদের জিপ, দেন আগের একটা মুভিজ ছিল, এখানে OTF নামে একটা ফাইল চলে আসবে, দেখতে পাচ্ছেন। ওকে, তো আমরা এখান থেকে ক্লোজ করে দেবো। আমরা চলে যাবো হচ্ছে এখন পিক্সেলাব অ্যাপ্লিকেশনে, যার মাধ্যমে আমাদের ফটোটাকে মেক করতে হবে। আমরা এখন চলে যাবো হচ্ছে পিক্সেলাব অ্যাপ্লিকেশনে। এখান থেকে পিক্সেলাব অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আমরা এখান থেকে ক্যান্সেলে ক্লিক করবো। দেন আমরা এখান থেকে হচ্ছে 4 নম্বর যে আইকনটা আছে এখানে ক্লিক করবো, দেন হচ্ছে ফ্রম গ্যালারিতে ক্লিক করবো। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আমাকে ফটোটাকে ইম্পোর্ট করবে, দেন আপনি আপনার মতো একটি ফটো সিলেক্ট করবেন এবং হচ্ছে এখানে টিক অপশনে ক্লিক করবেন। দেন চাইলে আপনি চাইলে এখান থেকে নিউ টেক্সট ট্যাবটা আছে এটা ক্লোজ করে দিবেন, অথবা এখান থেকে আপনি এটাকে নিয়ে আপনি এখান থেকে আমি আমার নামটা লিখে দিচ্ছি আপাতত। নামটা লেখার পর ওকেতে ক্লিক করবো। এরপর হচ্ছে এখান থেকে আমরা এ আইকন, অর্থাৎ হচ্ছে ফন্টটা এখানে যাবো। যাওয়ার পর এখান থেকে আবারও যে টুলসগুলো দেখতে পাচ্ছি, এর ভিতরে আমরা ফন্ট বলে একটা অপশন দেখতে পারবো। ওকে, এখান থেকে ফন্টে যাবো, দেন মাই ফন্টে যাবো। এখান থেকে আমরা যে প্লাস আইকন দেখতে পাচ্ছি অ্যাড করার জন্য, এখানে আমরা সব অ্যাড করা আছে আগে থেকে, আমরা জাস্ট একটা প্লাস আইকন চাপ দেব। তারপরে এখান থেকে আমরা জাস্ট ওয়ান্সে ক্লিক করতে পারি, অলওয়েজে ক্লিক করতে পারি, দেন এখান থেকে আমরা ডাউনলোড ফোল্ডারে চলে যাবো। যাওয়ার পর আপনার যেখানে আছে আপনি যদি এইভাবে খুঁজে বের করতে পারেন তাহলে এইভাবে খুঁজে বের করবেন, অথবা এখান থেকে চাইলে আপনি আবার সার্চ দিতে পারেন, যেহেতু সার্চ দেওয়াটা ব্যাপারটাই সহজ আসে। তো আমি জাস্ট সার্চ করবো, করার পর এখান থেকে আমরা OTF ফাইলটিকে সিলেক্ট করবো। করার পর এখান থেকে আমরা নিচে গেলে দেখতে পারবো আমাদের উরবান জঙ্গল যেই ড্যাম্বোটা এটা কিন্তু চলে আসছে। তো আমরা এখান থেকে আপাতত ওকেতে ক্লিক করবো, সরি, এটাকে সিলেক্ট করে আমাদের ওকেতে ক্লিক করতে হবে। মাই ফোনটা যাওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করে মানে তারপর হচ্ছে ওকেতে ক্লিক করবো। এরপর যদি যাই, যেহেতু আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু হোয়াইট আছে, যার কারণে হোয়াইটের সাথে হোয়াইট পড়ে যাচ্ছে, আমরা ফটোটাকে চেঞ্জ করবো। আমি এখানে দেখাই দিচ্ছি, আপনি বিভিন্ন ধরনের ফটো পেয়ে যাবেন, সেখান থেকে যে কোনো একটা ফটো নিতে পারেন।
তো এই এবার যদি দেখেন তাহলে কিন্তু আপনার অনেকটা সুন্দর মানে যেরকমটা আপনারা ট্রেন্ডিং এ দেখেন আপনারা চাইলে এখানে যদি মনে করেন যে আমরা ফটোতে কাস্টমাইজ করব সেক্ষেত্রে আপনি কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন ওকে এখান থেকে আপনারা শ্যাডো ইউজ করতে পারেন আপনারা যদি মনে হয় এখান থেকে আপনি বিভিন্ন কালার শ্যাডো শ্যাডো দিলে কি রকম লাগতেছে আপনারা বুঝতে পারতেছেন দেন আমাদের কিন্তু আর কোনো কাজ নেই আমরা জাস্ট ছোট বড় কিন্তু চাইলে করে নিতে পারি যতটুক প্রয়োজন ওকে আপনারা যে কোনো পিকচার কিন্তু অ্যাড করতে পারেন জাস্ট সেভ করার জন্য আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করব তারপর সেভ অ্যাজ ইমেজ দেন হচ্ছে এখান থেকে সেভ টু গ্যালারি তো আমাদের কাজ কিন্তু টোটালি শেষ ওকে এই ধরনের ফটোগুলো কিন্তু এইভাবে মেকিং করা এবং কোথাও যদি কিছু সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন জাস্ট ডিটেইল ইন টিউটোরিয়াল এবং দেখছো পরবর্তী ভিডিওতে শুনবো ভালো থাকবেন সুস্থ থাকবেন